वेलकम टू एवरीबॉडी। आज के जे विषय निये कथा बोलबो सेई विषयटा हलो बा टॉपिकटा हलो आइसोमेट्रिक भिउ। आइसोमेट्रिक भिउ डिटेल्स से कोनो दिन आलोचना करा जाबे, किंतु आज के जेटा करबो मेनली आइसोमेट्रिक भिउ ऑफ ए सर्कल। ता सर्कलर बा वृत्तेर किभाबे आइसोमेट्रिक भिउ आका हय सेटा सम्बन्धे आलोचना करब। तो प्रथमे आमरा जे कोनो एकटी व्यासार्ध निये एकटी सार्केल एके नी, এরপরে এরপরে আমরা এর ব্যাস এঁকে নেব। একইভাবে এদিক দিয়ে একটু স্পর্শক টেনে নিই। এবার এটার নাম দিয়ে দিই, তো এটা আঁকা হয়ে গেল। এরপরে আমরা অরিজিনালি কীভাবে আইসোমেট্রিক ভিউ আঁকা হয় সেটা দেখাবো। তো আমরা এদিকে একটি সরল রেখা টেনে নিলাম, এর সঙ্গে যে কোনো একটা জায়গায় আমি বিন্দু বসিয়ে দিলাম। তো এই বিন্দুতে আমরা কি করব, এই বিন্দুতে এদিকে বাম দিকে এবং ডান দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল টানব। থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল টানা হয়ে গেল। এবারে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এ বির মাপ নিলাম, এ বি। তো ধরো এখানে আমি এ বির মাপ নিলাম, কাটলাম। একইভাবে এ বির পরে বিসি, বিসির মাপ নিলাম, এবারে কী করবো এদিকে এডির মাপ নিলাম, এডির মাপ নিলাম। এবং এখান থেকে ডিসির মাপ নিলাম, এই বিন্দুতে বসিয়ে এখানে কাটলাম। এবারে এখানে আমি পয়েন্টটা পেয়ে গেলাম। তো এই পয়েন্টটা যেহেতু পেয়ে গেছি, এই অংশগুলোকে আমি একটু ইরেজ করে দিই, বা রাখলেও সমস্যা নেই। তো আমি ইরেজ করে দিচ্ছি,
তোমরা চাইলে রাখতে পারো। এবারে কি করব, আমরা এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করে দিলাম, একইভাবে এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করে দিলাম। এটা লাগছে কিছুটা রম্বসের মতো। তো এবারে নামগুলো দিয়ে দিই, এ বি সি ডি। এরপরে কি করব, এ বির মধ্যবিন্দু কত, ই। তাহলে এ ইর মাপ নাও বা বি ই নিলাম, এবারে এ তে বসিয়ে এখানে কাটলাম, একইভাবে প্রতিটার মধ্যবিন্দু হবে, কাটলাম। এবারে আমরা কি করব, পেন্সিল কম্পাস নিলাম, পেন্সিল কম্পাস। তা পেন্সিল কম্পাসের সাহায্যে কি করব, এখানে পেন্সিল কম্পাস বসালাম, এই বিন্দু সরি তার আগে একটা জিনিস করে নিই আমাদের সুবিধার্থে। তো এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করলাম, একইভাবে এই বিন্দু সি, তো বললাম এখানে পয়েন্টগুলো দিতে আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, ই এফ জি এবং এইচ। তো এরপরে কি করব, পেন্সিল কম্পাস নিলাম, পেন্সিল কম্পাস নিয়ে এখানে বিন্দুতে বসালাম, এই বিন্দু জি বিন্দু এবং এফ বিন্দু দুটোকে মিলিয়ে নিলাম, জি এবং এফ করলাম, বৃত্তচাপ আঁকলাম। একইভাবে সি বিন্দুতে বসিয়ে এইচ এবং ই বিন্দু মিলিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। একইভাবে এই যে বিন্দু, এই একটা বিন্দু ধরো, এটাকে আমি ধরি এক্স ধরি, আর এটাকে যদি ওয়াই, তো এক্স বিন্দুতে বসিয়ে জি এবং এইচ, জি এবং এইচ এই দুটি বিন্দুকে আমরা মিলে নিলাম একটা বৃত্তচাপ দিয়ে। একইভাবে ওয়াই বিন্দুতে বসিয়ে এফ এবং ই কে মিলে নিলাম, তাহলে এটাই হচ্ছে আমার উদ্দিষ্ট আইসোমেট্রিক ভিউ অফ সার্কেল। তো প্রথমে আমরা কি করলাম, যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে সার্কেল এঁকে ফেললাম, সার্কেল চারদিকে একটা বক্স দিয়ে ঘিরে দিলাম, এবং বিন্দুগুলো কী করলো, এ বি সি ডি ই এফ জি এইচ করলাম, এবং বিন্দু হয়েছে ও। তা প্রথমে কী করলাম, এ বির মাপ নিলাম, এ বিও কাটলাম, তারপরে কী করলাম, এ ডির মাপ নিলাম, এ ডি কাটলাম, একইভাবে তার মাম নিলাম, বিসি বিসি কাটলাম বৃত্তচাপ, একইভাবে ডিসি কাটলাম, ডিসি বৃত্তচাপ কাটলাম। আমরা একটা রম্বস প্রথমে গঠন করলাম, রম্বসের পরে কী করলাম, সি বিন্দু থেকে এইচ পর্যন্ত একটা রেখা টানলাম, সি থেকে ই পর্যন্ত রেখা টানলাম, একইভাবে এ থেকে এফ, এ থেকে জি, তারপরে কী করলাম, এ দুটো ক্রস করেছে যে বিন্দুতে তাকে নাম দিলাম এক্স এবং ওয়াই। তাহলে এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এই দুটো বিন্দু মেলালাম, কার বললাম, এইভাবে ওয়াই বিন্দুতে বসে ই এবং এফ বৃত্তচাপে যুক্ত করলাম, একইভাবে সি বিন্দুতে বসে এইচ এবং ই বৃত্তচাপে যুক্ত করলাম, এবং এ বিন্দুতে পেন্সিল কম্পাস বসে জি এবং এফকে যুক্ত করে দিলাম। এটাই হয়েছে আমাদের আইসোমেট্রিক ভিউ অফ
সার্কেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।